हाय गाइस, वेलकम टू माय चैनल लाइफ इज ब्यूटीफुल। আমার চ্যানেল লাইফ ইজ বিউটিফুলে তোমাদের স্বাগত। আমি হচ্ছি শুভ্রা। তো আজকে আমি আবার বাংলায় ব্লগ করছি তোমাদের জন্য। তো আজকে হচ্ছে সোমবার, মানডে। তো অনেকটাই এখন টাইম এগিয়ে গেছে, এখন বাজে 11টা। সমস্ত ব্রেকফাস্ট একদম হয়ে গেছে আমাদের আমাদের মানে আমি আর মেয়ে, হাজবেন্ড তো সকালে বেরিয়ে যায়। তো ওর সকালে থাকে একরকম ব্রেকফাস্ট, আর লাঞ্চও বাইরে করে, কেননা অফিসে ওদের লাঞ্চের ব্যবস্থা আছে। আর বাড়িতে এসে ডিনারটা করে, এবং ডিনারে লাঞ্চে আমাদের যেটা মানে স্পেশাল হয় সেটা রেখে দিই, তার সাথে ডিনারে আরও কিছু বানাই। তো এইভাবে ডিনারটা হয়ে যায়। তো আজকে সোমবার, আর এখানে এখন একটু গরম, একটু হলেও কমেছে মনে হয়, জানি না। তো এখানে বৃষ্টি বৃষ্টি হয়নি, সব জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু এখানে হয়নি। তবু একটু ওয়েদারটা অনেকটাই এখন ঠান্ডা হয়েছে। তো কালকে তো রবিবার ছিল, সানডেতে বাইরে যাওয়া হয়েছিল। তো বাইরে গিয়ে একটুখানি এনজয়মেন্ট করতেই হয়, এখানে বেশি কিছু এনজয়মেন্ট নেই ছত্রিশগড়ে। তবু যেটুকু আছে ওই শপিং, ওই ওই সমস্ত আর কি এনজয়মেন্ট, তো ওগুলো হয়েছে। তো সোমবারটা একটু এলে বেশ খারাপ লাগে যে আবার নতুন করে শুরু করতে হবে, আমার মনে হয় সবারই লাগে। কিন্তু সোমবার না এলে আর তো আবার রবিবার সানডে আসবে না, তো সেই জন্য। তো আজকে এখন আমি যাব লাঞ্চ বানাবো, আর আজকে লাঞ্চে ঠিক করছি যে একটা একদম পুরো বাঙালি একটা ডিশ বানাবো, সেটা হচ্ছে তোমরা সবাই জানো, কিন্তু ওখানে এখানে এই জিনিসটা কিনতে খুব কম পাওয়া যায় এবং আমিও সেটা 1 বছর পর খাবো। সেটা হচ্ছে কুমড়ো পুঁই শাকের একটা ঘন্ট, আমার ভীষণ ফেভারিট, আমার ফেভারিট, আমার হাজবেন্ডের ফেভারিট। তো আমার মেয়ে খেতে চায় না অতটা, কিন্তু ওকে খাওয়াবো। আর এটা আমরা প্রায় 1 বছর পর খাবো, মানে এখানে একদমই পাওয়া যায় না। কালকে আমরা মার্কেটে গেছিলাম, ভেজিটেবল মার্কেটে, তো সেখানে আমরা দেখতে পেয়েছি এবং নিয়ে নিয়েছি। তো আজকে সেটা করবো আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে আরও একটা রেসিপি হবে। তো এখন যাব লাঞ্চ বানাতে। আজকে সকালবেলা মাথায় একটু অয়েল ম্যাসাজ করেছি, কেননা কালকে শ্যাম্পু করেছিলাম। তো শ্যাম্পু করার পর আমরা বাইরে গেছিলাম, দিয়ে আবার এখানে প্রচণ্ড, ছত্রিশগড়ে তো বীভৎস, মানে তোমার মানে ধুলো, বীভৎস ধুলো। তুমি যতই গাড়ির ভেতর থাকো, যখন নামি তখন তো ধুলো তো লাগেই না, তো বীভৎস ধুলো, তো সেটা লেগেছে। এবার সেজন্য আজকে আবার অয়েল ম্যাসাজ করলাম। অয়েল ম্যাসাজ করে তারপরে তোমার এখন বেঁধে রেখেছি, তারপরে এটা চান করার সময় শ্যাম্পু করে নেবো, ইয়ে করে। তো মেয়েকেও তেল দিয়ে দিয়েছি। তো এখন যাব লাঞ্চ বানাতে, এই লাঞ্চ বানাবো। আর সকালবেলা আমার তোমার এমনি যা ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে তোমার বাসন মাজা, এগুলো আমি সব করে নিই। হাজবেন্ড বেরিয়ে যায়, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিই, ও বেরিয়ে যায়, তারপরে আমি সকালে সব কাজগুলো করে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আমি ব্রেকফাস্ট খাই, তারপরে এই যাবো এখন রান্না করতে। এরমভাবে আর কি রুটিন, এখন সামার ভ্যাকেশনের রুটিনটা চেঞ্জ হয়ে যায় না, আমাদেরও সেরকম চলছে। আর কাঁচাকুচিটা আমি এখন মানে তোমার ডেলি কাচ্ছি না, অল্টারনেটিভ ডেতে আমি কাচ্ছি। তো কারণ ওর স্কুল ইউনিফর্ম নেই, স্কুল ইউনিফর্ম থাকলে মোটামুটি ডেলি বেসিসে কাচতে হয়। তো একদিন বাদ বাদ কাচ্ছি, যার জন্য সেটা মানে ম্যানেজ হয়ে যাচ্ছে, আর লোডটাও কম হচ্ছে কাজের। কারণ ও বাড়িতে আছে মানে ওকেও একটু অ্যাটেন্ড করতে হচ্ছে, মেয়েকে, ওর সাথেও একটু সময় কাটাতে হচ্ছে, তো ওই জন্য আর কি। তো ওই এখন যাব রান্না করতে। তো রান্না বান্না হয়ে গেলে তারপরে চান টান করবো, ফ্রেশ হব, তারপরে মেয়ের সঙ্গে টাইম কাটিয়ে তারপরে আবার যা হয় লাঞ্চ। তো ওই আর কি, এর মাঝেও আবার রুটিন চেঞ্জ হয়ে যায় অনেক সময়, সবারই হয়। আর আজকে আমি যেটা বানাবো কুমড়ো পুঁই শাক, সেটা আমার মনে হয় তোমরা সবাই জানো এবং আমার থেকে সবাই আরও ভালো জানো। তো সেই জন্য সে রেসিপিটা আমি পুরো শেয়ার করছি না, আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি শেয়ার করব। তো ওই নর্মালি রান্না ডেলি, তো ওইটাই এখন যাব রান্না করতে। তো যাই এখন লাঞ্চ বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই হলো আজকের আমার রান্নার জোগাড়, দেখতে পাচ্ছ, এই হচ্ছে কুমড়ো পুঁই শাক, এরম করে রেখেছি কুমড়ো পুঁই শাক, আর এর সাথে কাঁচা লঙ্কা দেব, ঠিক আছে, এটা কাঁচা লঙ্কা হলো। আর এটা 5 ফোড়ন কুমড়ো পুঁই শাকে লাগবে, আর সর্ষের তেল তো অবশ্যই, এই ধরনের তরকারিতে সর্ষের তেল ছাড়া হয় না। তো কালকে গেছিলাম, সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, একদম একটা বড় সর্ষের তেল কিনে এনেছি। তো এই হচ্ছে কুমড়ো পুঁই শাকের জোগাড়। আর লাগবে কুমড়ো পুঁই শাকের জন্য, এই দেখো সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি, এইটুকু সাদা সর্ষে। আর এই সাদা সর্ষের মধ্যে আমি দেব এইটুকু জাস্ট আদা, আর এই 1 কোয়া রসুন। এটা কিন্তু মানে মেনলি ভেজ রেসিপি, মানে তোমার পেঁয়াজ রসুন একদমই পড়ে না, কিন্তু আমি দেখেছি একটা রসুন দিলে না মানে আমার যেন কেন মনে হয় টেস্টটা বোধহয় বেশ ভালো হবে, তো সেই জন্য আজকে একটা রসুন দিলাম।
তো এটা বেটে নেব মিক্সিতে। তারপরে ওটা তোমার হবে, আর এর সাথে আমি করব সেটা সেটা হচ্ছে গিয়ে পনির আর আলুর ডালনা করব, মানে আলু পনিরের তরকারি যেটা আর কি, যাই বলো, তো সেটাই করব আজকে। সেজন্য পনিরকে কেটে নিয়েছি, পিস করে কেটে নিয়েছি পনিরটা, আলু কেটে রেখে দিয়েছি, আর এইখানে দেখো এখানে কেটেছি পেঁয়াজ, রসুন দুকোয়া, আদা আর টমেটো বেশ অনেকটা। তো এগুলো সমস্ত আমি একসাথে দিয়ে মিক্সিতে বেটে নিই, এবং বেটে তারপরে আমি আলু পনিরের তরকারি করব। তো এই হলো আমার আজকের রান্নার। তো চলো শুরু করি, ফার্স্টে পুঁই শাকটা করব, তারপরে আলু পনিরেরটা করব। তো যাই শুরু করি তাহলে। এদিকে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি। বড়ি মানে নর্মালি তো এই বিউলির ডালের বড়ি লাগে এতে, তো আমার তো বিউলির ডালের বড়ি নেই বেশি, এই কটাই আছে, আর বাকিটা মুসুর ডালের বড়ি আছে। তো সেটাই একটু ভেজে নিচ্ছি, জাস্ট হালকা রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে আমি এই ঘন্টের মধ্যে এই পুঁই শাক আর কুমড়ো তরকারির মধ্যে দিয়ে দেবো, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো এটা ফ্রাই করে নিই ভালো করে, তারপর দিয়ে দেবো। তো আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিয়েছি, দেখো। এবারে আরেকটু শুকিয়ে গেলে এটা নামিয়ে দেবো, আর এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি, কারণ এই এরকম তরকারি মিষ্টি ছাড়া ভালো লাগবে না। আর এদিকে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। এখানে আমি পনির আর আলুর যে ডালনাটা করব সেটা, এই যে এদিকে পনির আর আলু ফ্রাই করে রেখেছি ভালো করে, তো এবারে মশলাটা দিয়ে এটা কষাবো। মশলাটা ওই সমস্ত কিছু মিশিয়ে, তোমার বলেছিলাম যেমন, এই যে মিক্সিতে বেটে রেখেছি সব কিছু মিশিয়ে, টমেটো রসুন পেঁয়াজ আদা কিছু গুঁড়ো মশলা যেগুলো দেবো সমস্ত একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। এখন এদিকে পনির আলু ভাজা আছে, এদিকে তেল গরম হচ্ছে, জাস্ট মশলাটা কষিয়ে নেবো, কষিয়ে তারপর এই তো এখন চান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আমার মেয়েরও হয়ে গেছে। এই মেয়ে পাশে বসে রয়েছে, মেয়ে পাশে বসে রয়েছে। তো এই চান টান হয়ে গেছে, ও খেলছে ওর মতো, ওর সাথে একটু টাইপিং করছে। আচ্ছা, ও টাইপিং করছে, ও ট্যাবে টাইপিং করছে। তা কোথায় টাইপিং করছো দেখি দাও। এটা আমি মেসেজ দিচ্ছি, আর তুমি তুলে দেখো, দেখবে তুলে তো নিজের মতো খেলছে ওর সঙ্গে, একটু ওই যে দেখাচ্ছে টাইপিং করছে, ওই ওর সাথে একটু টাইম স্পেন্ড করছি। স্কুল খুলবে এই মাসেই, খুলে যাবে, সরি, স্কুল খুলে যাবে এই মাসেই, এখনও মানে নোট আসেনি আর কি মেসেজ। তো স্কুল খুলে যাবে এই মাসেই, স্কুল খুললেই ভালো, কারণ বাড়িতে বেশিক্ষণ থাকলে বাচ্চাও বোর হয়ে যায়। অনেকদিন ধরে ছুটি মানে পড়েছে, 1.5 মাস তো হতে চললো। তো এই ওর সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, আর যা যা রান্না হলো তা তোমাদের দেখালামই।
আর এই এবার একটু টাইম স্পেন্ড করে তারপরে গিয়ে লাঞ্চ করব, তারপরে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, তো এখন ফল খাবো, মানে আম খাবো। এই আমের টাইমে সিজনে আম ছাড়া হয় না। কালকে বেরিয়েছিলাম তো আর কি, আম কিনে এনেছি প্রচুর, তো সেই জন্য পুরো একদম পড়ে গেছে আম। কেননা সপ্তাহে দেখো আম, এত আম কিনেছি, আপেলও কিনেছি, সপ্তাহে একদিন কি বলতো সানডে থাকে, তো আর ওই দিনই একটু মানে বেরিয়ে সমস্ত শপিং টপিং করা হয় আর কি, সবজি থেকে আরম্ভ করে সব কিছু। কালকে অনেক কিছুই কেনা হয়েছে, যেমন গ্রসারি কিছু কেনা হয়েছে, সবজি, তারপরে তোমার ফল, আরও যে যে জিনিসগুলো মানে সব, এখানে আমরা যেখানটা থাকি একটু দূরে আর কি, একমাত্র সানডে এলেই আমরা বেরোই এবং বেরিয়ে গিয়ে তখন যা যা দরকার সমস্ত কিছু কিনি। মানে সানডেতে এখানে ওই হচ্ছে আউটিং করি, এবং আউটিং করেও সমস্ত ওই যা যা জিনিস আছে মানে দরকারি আর কি জিনিস সারা সপ্তাহের কিনে রাখি, ওটাই হচ্ছে আউটিং, সানডে আউটিং। তো সেই জন্য আর কি এইটা কিনলাম। আর কালকে আরেকটা জিনিস কিনেছি, এইটা এই বায়োটিকের বায়ো অ্যাপ্রিকট একটা বডি ওয়াশ, এটা আমি ইউজ করি, মানে এর আগেও ইউজ করেছিলাম, খুব ভালো লাগে এটা। এটা স্মেলটা তো সুন্দর না, একটা বেশ লাইট, মানে খুব একটা উগ্র নয় আবার খুব একটা কমও নয়, খুব একটা উগ্র স্মেল হলে না ভালো লাগে না বেশ, মানে এটা খুব ভালো লাগে এটা আমার, মানে এটা আমি ইউজ করি অনেক, বায়োটিকের অনেক প্রোডাক্ট আমি ইউজ করি। আমাদের এটা আছে, ফেস ওয়াশও ইউজ করি, সেগুলো একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কিছু ইউজ করি, বেশ ভালো বায়োটিকের প্রোডাক্ট, বায়োটিকেরও করি, আয়ুর্বেদও করি, মানে যেগুলো যেগুলো সব কোম্পানি তো সব কিছু ভালো হয় না, তো যে যে কোম্পানি সেগুলো যেগুলো স্যুট করে, ভালো হয়তো হয় ঠিকই, কিন্তু যেগুলো সবার স্কিনে সব কিছু স্যুট করে না, ঠিক আছে। তো এই বায়োটিকের বেশ কিছু প্রোডাক্ট দেখি আমার স্যুট করে, তো সেগুলো বেশ ভালোই লাগে। যেমন ফেস ওয়াশ আমি এর আগে একটা হানি ফেস ওয়াশ ইউজ করেছিলাম, ওটা বেশ স্যুট করেছিল, কিন্তু এখন একটা কি হোয়াইট ফেস ওয়াশ বলে একটা আছে, ওটা ইউজ করছি, কিন্তু ওটা খুব একটা ভালো না, মানে একটু মুখে র্যাশ ফ্যাশ বেরিয়ে যায়, সেজন্য ওটা এখন করি না। আছে মানে কেনা রেখে দেওয়া আছে, মাঝে মাঝে করি, এমনিতে আমি মুখটা তোমার ওই আয়ুর্বেদ ক্লিনজিং দিয়ে ওটা পরিষ্কার করি, ওটা বেশ ভালোই। তো দেখি এগুলো নিয়ে তোমাদের একদিন পরে বলবো। তো যাই হোক, আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আম খাবো। তো এখানে যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আশা করেছি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আর যখন সাবস্ক্রাইব করবে তখন বেল বাটন যেটা আছে ওটা প্রেস করে দেবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকে এখানে অবধি, এবারে আমি মানে ফ্রুটস খেয়ে তারপরে একটুখানি লাঞ্চের বাসন কোসনগুলো আছে একটু ক্লিন করে তারপরে রেস্ট নেবো, নাহলে কী হয় না বিকেলে উঠে আর ইচ্ছে করে না ক্লিন করতে, ভীষণ লেজি ফিল হয়, তো সেই সব আর কি করবো এখন। তো তাই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো আবার দেখা হবে আমার পরের ভিডিওতে, তাহলে ততদিনের জন্য বাই।